মনে করি আসাম যাব, আসাম দেশে নাম হেলিব। আরে মনে করি আসাম যাব, আসাম দেশে নাম হেলিব। বাবু বলে কাহম কাহম, সাহেব বলে ধরিয়া। আরে বাবু বলে কাহম কাহম, সাহেব বলে ধরিয়া। সদর বলালে বপিঠের চা, হাড়ে যদুরা ফাঁকি দিয়া পাঠাই আসা। আরে যদুরা ফাঁকি দিয়া পাঠাই আসা। তোদের চিৎকার শুনে অনেকদিন পর এরকম হয় না, মানুষ তো, আরে আফটার অল আমি তো একটা মানুষ, মানে এত ভালো লাগছে যে সব ছন্দ সব গন্ডগোল হয়ে যাচ্ছে ওদের এত। মনে করি আসাম যাব, আসাম দেশে নাম হেলিব। মনে করি আসাম যাব, আসাম দেশে নাম হেলিব। বাবু বলে কাহম কাহম, সাহেব বলে ধরিয়া। সদর বলে লিব পিঠের চা, হাড়ে যদুরা ফাঁকি দিয়া পাঠাইলি। হে যদুরা ফাঁকি দিয়া পাঠাইলি। চিঠি দেখি ভুলে মন বিনা দর্শন, চিঠি দেখি ভুলে মন বিনা দর্শন, চিঠি দেখি শুনলেন খুবই জনপ্রিয় একটি পাহাড়ি বাংলা গান। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুবই জনপ্রিয় গানটি একটি পাহাড়ি গান, পৌশালী ব্যানার্জি কণ্ঠে। শুনতে থাকুন গানটি আর সেই সাথে কিছু ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ইউটিউবে যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যা ইউটিউবে, যেমন চ্যানেল ক্রিয়েট হোক কিংবা অ্যাডসেন্স প্রবলেম কিংবা চ্যানেল ক্রিয়েট করার সময় বা চ্যানেল মনিটাইজ করার সময় সেকেন্ড স্টেপ এরর, তাছাড়া টাকা ব্যাংকে আসেনি, যে কোনো ধরনের সমস্যা, ইউটিউবে যত রকম সমস্যা আছে সব ধরনের সমস্যা, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, চ্যানেল হ্যাক, বিভিন্ন রকম আরও আছে, যে ইউটিউবের সাথে আপনি কীভাবে যোগাযোগ করবেন বা ইউটিউবকে কীভাবে ট্যাগ করবেন। আপনার যদি কোনো সমস্যা হয় ইউটিউবে, তাহলে ইউটিউবকে আপনি কীভাবে সেটা জানাবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমি আছি অরুণ টেক অল বাংলা, যে কোনো সমস্যা সমাধানের অবশ্যই হেল্প করব, যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য। যেমন আপনার চ্যানেল যদি কোনো কারণবশত হ্যাক হয়ে যায়, বা আপনার চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, কিংবা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান করতে হবে, তাছাড়া আপনার মোবাইলটি হারিয়ে গেছে, আপনি চ্যানেলটি এখনও লগ ইন করতে পারছেন না অন্য মোবাইলে, এই ধরনের সমস্যা যদি হয়, তাছাড়া আরও অনেক রকম সমস্যা আছে, যেমন আপনার ব্যাংকে টাকা ঢুকছে না, মেল পেয়ে গেছেন, এই একটি সমস্যা। এই নতুন ইউটিউবারদের এইটা অনেক বেশি হয় যে মেল চলে এসছে এখনও ব্যাংকে টাকা আসেনি, এই ধরনের সমস্যা হলে আপনি কোথায় যোগাযোগ করবেন। তাছাড়া যে কোনো কারণে যে কোনো সমস্যার সমাধানের জন্য ইউটিউবের সাথে যে যোগাযোগ, ইউটিউব টিমের সাথে আপনি কীভাবে কথা বলবেন, সব সমস্যার সমাধানের জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হয় এখানে। আপনি নির্দ্বিধায় আপনি আমার কাছে আসতে পারেন এবং আপনি যোগাযোগ করতে পারেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাছাড়া ইউএস ট্যাক্স ডকুমেন্টস, সেই ইউএস ট্যাক্স ডকুমেন্টস কী করে বের করতে হয়, আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি যে ইউএস ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের ডকুমেন্টসটা আপনি কী করে বের করব। তারও সমস্যা সমাধান আছে, ইউটিউব ট্যাক্স ডকুমেন্টসের ওখানে গেলেই আপনি ওখান থেকে কপি করতে পারবেন। তাছাড়া আপনাকে যখন মেল মারফত আপনাকে জানিয়ে দেবে, যখন আপনার ট্যাক্স কাটা হয় ইউটিউব মেল করে আপনার ডিটেলস দিয়ে দেবে, মেলের মাধ্যমে কত টাকা ট্যাক্স কাটা হলো, কত পার্সেন্ট, সব কিছু এ টু জেড একেবারে আপনাকে মেল করে পাঠিয়ে দেবে। তার জন্য আপনার যখন আপনি ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন, তখন একটি অপশন আছে ওখানে করতে হয়, তাহলে আপনাকে মেল করে ইউটিউব পাঠিয়ে দেবে। তাছাড়া পেমেন্ট অপশনে যখন যাবেন অ্যাডসেন্সে, আমরা যে পেমেন্ট পাই ট্রানজ্যাকশানে গেলে ওখানে ক্লিক করলে ওখানেও সব কিছু দেখা যাবে, কত টাকা ট্যাক্স কেটেছে, আপনাকে কত টাকা পাঠিয়েছে এবং কত টাকা ট্যাক্স কেটেছে, ওখান থেকে সব কপি করে আপনি নিতে পারবেন। সব কিছু আপনি অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে ওখান থেকে কপি করতে পারবেন। আর এরকম তো সমস্যা আছেই, বিভিন্ন রকম সমস্যা। আরও একটি কথা আছে, ধরুন আপনার যে ফোনে আপনার চ্যানেলটি আছে, আপনার যদি একটা ফোন হয় আর কোনো কারণবশত যদি আপনার সেই ফোনটি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনার চ্যানেলটা কী করবেন? অন্য ফোনে আপনি তো লগ ইন করতে পারবেন না, এবার আপনি কী করে লগ ইন করবেন অন্য ফোনে? অন্য ফোনে লগ ইন করতে গেলেই আপনার মেন ফোনে একটি নোটিফিকেশান যাবে, সেখানে আপনার যখনই অন্য ফোনে কেউ আপনার চ্যানেলটি লগ ইন করবে বা আপনি বা করলেন, তখন কী হবে, আপনার মেন ফোনে একটি নোটিফিকেশান যাবে, ওখান থেকে পারমিশন যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত অন্য ফোনে আপনার চ্যানেল কেউ লগ ইন করতে পারবে না।
এইবার আপনার চ্যানেল, আপনার তো মোবাইলটি হারিয়ে গেছে কিংবা ভেঙে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, আপনার ওই ফোনে যদি নোটিফিকেশন দেয় আপনি তো আর সেখান থেকে কোনো পারমিশন দিতে পারবেন না, তাই আপনি আর দ্বিতীয় ফোনে আর আপনি লগ ইন করতে পারবেন না। এই কারণে সবাইকে বলবো সবসময়ের জন্য আপনার চ্যানেলটি বাড়িতে আদার্স অন্য কোনো ফোনে লগ ইন করে রাখবেন। লগ ইন আপনার পাসওয়ার্ড মনে আছে, পাসওয়ার্ড মনে থাকলেও হবে না, চ্যানেলটিকে লগ ইন করে রাখতে হবে। যদি কোনো কারণবশত আপনার মেন ফোনটি খারাপ হয়ে যায় বা চুরি হয়ে যায় কোনো কিছু হয়ে যায়, তাহলে আপনি ওই যে ফোনটিতে লগ ইন করেছেন ওই লগ ইন দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। ইউটিউবে এই ধরনের সমস্যা প্রচুর আছে, আর ইউটিউবে দুদিন পর পরে নতুন নতুন আপডেট আসে। আমি সবসময়ের জন্য সবাইকে বলি যে ইউটিউবে যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনারা সবসময়ের জন্য খেয়াল রাখবেন, আর না হলে পরবর্তীকালে আপনারা পিছিয়ে যাবেন। আর ইউটিউবের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলবেন। তাছাড়া আমাকে আরেকজন জিজ্ঞাসা করেছে যে লাইভ প্রোগ্রাম কী করে করব, তার সাবস্ক্রাইব নাকি কম আছে, যে জিরো সাবস্ক্রাইবারে কি ইউটিউবে লাইভ প্রোগ্রাম করা যায়। মিনিমাম আপনি 100 সাবস্ক্রাইব লাগে, আপনি যদি ইউটিউব যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকে যদি আপনি মানে লাইভ করতে যান তাহলে মিনিমাম আপনার 100 সাবস্ক্রাইব লাগবে। আর আপনি যদি ক্রোম থেকে করেন, ক্রোম থেকে করলে বিনা সাবস্ক্রাইবে মানে জিরো সাবস্ক্রাইবারে আপনি লাইভ প্রোগ্রাম করতে পারবেন। এইবার আপনাদের যেহেতু নতুন চ্যানেল, নতুন চ্যানেলের অবশ্যই লাইভ প্রোগ্রাম করা দরকার, কেননা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। তাই আপনারা যাদের সাবস্ক্রাইব কম আপনারা কাজ করতে পারেন, আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে লাইভ প্রোগ্রাম করবেন। ওখানে সাবস্ক্রাইব কিছু লাগে না, আপনি শুধু অন করবেন, তারপরে 24 ঘন্টা পর থেকে আপনি লাইভ প্রোগ্রাম করতে পারবেন। সঙ্গে সঙ্গে করতে পারবেন না, যখন আপনি সেটিংসটি করবেন, সেটিংসটি করে অন করবেন, তারপরে 24 ঘন্টা পর আজকে করলেন আপনি কালকে গিয়ে লাইভ প্রোগ্রাম করতে পারবেন। আর যদি আপনি ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে করেন তাহলে মিনিমাম আপনার হয়তো 100 সাবস্ক্রাইব লাগবে, তারপরে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে আপনি লাইভ প্রোগ্রাম করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।